হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল কালেকশন অ্যান্ড সলিউশন। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা জেব্রা প্রিন্টারে ড্রাইভার সফটওয়্যার ডাউনলোড করবেন ওয়েবসাইট থেকে, এবং জেব্রা প্রিন্টারে ZM600 কিভাবে আপনারা সেট আপ করবেন বা ইনস্টল করবেন সেটা আপনাদের দেখাবো। তো চলুন বন্ধুরা, কিভাবে এটা ডাউনলোড করবো সেটা আমরা আগে দেখি। তো বন্ধুরা, এই জন্য আমরা যে কোনো একটা ব্রাউজার ওপেন করে আপনাদের লিখতে হবে ড্রাইভারের নাম সহ, জেব্রা প্রিন্টারের যে মডেলের নাম সহ আপনার লিখবেন জেব্রা ZM600 ড্রাইভার ডাউনলোড। দিলে আপনারা এরকম একটা পেজ চলে আসবে, এখান থেকে আমরা দেখবো জেব্রা ডাউনলোড পিন যেটা আছে, জেব্রা যে ড্রাইভার সেটা আমরা সিলেক্ট করব। তো বন্ধুরা দেখুন, এখানে আমাদের আছে ডাউনলোড ড্রাইভার, ডাউনলোড ড্রাইভার্স ফর দ্য জেব্রা ZM600 বারকোড প্রিন্টার জেব্রা। তো এইটা আমরা ক্লিক করব, ক্লিক করার সঙ্গে সঙ্গে ডাউনলোড শুরু হয়ে যাবে। তো আমরা এটা এখন ক্লিক করব। তো ক্লিক করার সঙ্গে সঙ্গে আমরা এখন সেভ ফাইল দেব। সেভ ফাইল দেওয়ার সঙ্গে সঙ্গে দেখুন বন্ধুরা, আমাদের ডাউনলোড প্রোগ্রেস হচ্ছে, ডাউনলোড হচ্ছে। ডাউনলোড কমপ্লিট হওয়ার আগ পর্যন্ত আমাদের একটু অপেক্ষা করতে হবে। তো বন্ধুরা, এর আগে আপনারা আপনাদের যে জেব্রা প্রিন্টারটা আছে সেইটার আপনার প্রয়োজনীয় পোর্টে লাগিয়ে, ইউএসবি যে পোর্টটা আছে সেটা আপনাদের পিসিতে ইউএসবি পোর্টের অংশে লাগাবেন, ওইটা আগে লাগাবেন। লাগানোর পরে আপনারা সেট আপ দেওয়ার চেষ্টা করবেন, সেট আপ আমরা দিব। তো বন্ধুরা, আমরা লাগিয়ে নিয়েছি প্রথমে, ইউএসবি যে পোর্টটা আছে সে পোর্টটাতে লাগিয়ে নিয়েছি। তো বন্ধুরা, ইউএসবি পোর্টের মাধ্যমেও আপনার জেব্রা প্রিন্টার কানেক্ট করতে পারবেন, আবার আপনারা ল্যান পোর্ট আছে, ল্যান পোর্টের মাধ্যমে আপনারা কানেক্ট করতে পারেন। তো আমরা দেখাবো কীভাবে ইউএসবি পোর্ট দিয়ে আপনারা কানেকশন করে সেটা। তো বন্ধুরা, আমাদের ডাউনলোড কমপ্লিট, আমরা এখন যেখানে সফটওয়্যার সেখানে যাব, রাইট বাটনে ক্লিক করে রান অ্যাজ অ্যাডমিনিস্ট্রেটর। এখন আমাদের আই অ্যাকসেপ্ট দ্য টার্ম ইন দ্য লাইসেন্স এগ্রিমেন্ট, নেক্সট। তো কোন লোকেশনে হবে সেটা এখানে দেখাচ্ছে, আমরা নেক্সট দিব। তো রান দ্য ড্রাইভার ইউজার আফটার আনপ্যাকিং ড্রাইভার্স। তো আমরা এখন এটা রিড ইনস্ট্রাকশন, মানে আপনার ইনস্ট্রাকশন প্রসেসটা আপনার দেখে দিতে বলছে, এটা আমরা উঠাই দিয়ে আমরা ফিনিশ দেব। তো আমাদের এখানে এখন ড্রাইভারটা, উইন্ডোজ প্রিন্টার ড্রাইভারটা ইনস্টল হচ্ছে, এক্সিকিউট হচ্ছে। তো এখন আমরা দেবো ইনস্টল প্রিন্টার ড্রাইভার, যেহেতু আমাদের আগে নাই সেহেতু আমরা ইনস্টল প্রিন্টার ড্রাইভার দিয়ে নেক্সট দিব। তো এখন যেহেতু আমাদের ইউএসবি কানেকশন, এখানে দেখুন বন্ধুরা, আমাদের আছে নেটওয়ার্ক, প্রথমে আছে ইউএসবি, পরে নেটওয়ার্ক ইথারনেট বা ওয়াইফাই, তারপর আদার সোর্স প্যারালালস বা সিরিজ যে পোর্ট থাকে সেই পোর্টের কথা বলা আছে। তো আমরা ইউএসবি দিয়ে, ইউএসবি ক্যাবেল দিয়ে আমরা এটা কানেকশন দেবো পিসির সাথে। তো আমরা এখন নিয়ে ইউএসবি দেওয়া আছে, ইউএসবি অটোমেটিকলি সার্চ করতেছে যে ইউএসবিটার সাথে কানেকশন হওয়ার জন্য সার্চ করতেছে। তো আমরা একটু অপেক্ষা করব, সার্চ হয়ে গেলে এটা পেয়ে যাবে। তো দেখুন বন্ধুরা, সার্চ করতেছে, আমরা একটু অপেক্ষা করব। তো বন্ধুরা, এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি, প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এবং জেব্রা প্রিন্টারের বিষয়ে কিছু মতামত থাকলে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন, যেহেতু জেব্রা প্রিন্টার নিয়ে কাজ করি আমি, আশা করি আপনাদের সাথে শেয়ার করতে পারবো সমস্যাগুলো এবং এর সমাধান অবশ্যই দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, আমরা আরেকটা জিনিস লক্ষ্য রাখবো, যেহেতু ইউএসবি ড্রাইভ, ইউএসবি পোর্টটা এখনও পাচ্ছে না, কানেকশনটা পাচ্ছে না, আমাদের যে ইয়াটা আছে সেটা, আমাদের প্রিন্টারটা অফ আছে কিনা সেটা দেখতে হবে। তো আমরা এখন ব্যাকে গেলাম, ব্যাকে গিয়ে আমরা এখন দেখবো যে প্রিন্টারটা অফ আছে কিনা, বা আমাদের ইউএসবি যে পোর্টটা সেই পোর্টটা আমরা চেঞ্জ করে দেব। তো চেঞ্জ করে দিয়ে আমরা আবার নেক্সটে ক্লিক করব। তো আমাদের ইউএসবি পোর্টটা আমরা এখন চেঞ্জ করে দেব।
ইউএসবি পোর্টটা আমরা আবার পুনরায় লাগিয়ে দেখতেছি। ইউএসবি পোর্টটা আমরা চেঞ্জ করে দিলাম, চেঞ্জ করার সঙ্গে সঙ্গে দেখি কি হয়। তো বন্ধুরা দেখুন, ইউএসবি পোর্টটা আমরা চেঞ্জ করে দিলাম, আবার টার্ন অন করলাম প্রিন্টারটা। দেখুন ইনস্টল দ্য ড্রাইভার সফটওয়্যার, এটা হচ্ছে ইনস্টলিং ড্রাইভার সফটওয়্যার, এটা এখন কাজ করতেছে, আশা করি এখন পাবে। তো ইনস্টল প্রিন্টার ড্রাইভার, এখন আমরা নেক্সট করব। এখন আমরা নেক্সট ক্লিক করব। এই যে দেখুন বন্ধুরা, আমাদের ইউএসবিটা পেয়ে গিয়েছে। তো দেখুন বন্ধুরা, এটা অবশ্যই লক্ষ্য রাখবেন যে আপনার জেব্রা প্রিন্টারটা অন আছে কি না, আর আপনাদের যে ইউএসবি পোর্টটা সেটা ভালো আছে কিনা সেটা আগে দেখে নেবেন, একটা পোর্টে না হলে আর একটা পোর্টে লাগাবেন। তো দেখুন বন্ধুরা, আমাদের ইনস্টলের ড্রাইভার একটা আছে, সিলেক্ট দ্য প্রিন্টার ড্রাইভার টু ইনস্টল, ইনস্টল এ ড্রাইভার ফর এ প্লাগ অ্যান্ড প্লে প্রিন্টার। তো দেখুন, আমাদের যে মডেলের প্রিন্টারটা, জেব্রা প্রিন্টারটা আছে, সেটা আমাদের চলে আসছে জেব্রা ZM600 203 DPI ZPL, পোর্ট আছে USB পোর্ট 001 এটাতে আছে। তো আমরা এখন এটা সিলেক্ট করে তখন আমরা নেক্সট ক্লিক করব। দেখুন বন্ধুরা, এই সিলেক্ট সিলেক্ট করে আমরা এখন নেক্সটে ক্লিক করব। নেক্সট ক্লিক করলাম, এখানে প্রিন্টার নিয়ে আপনি চেঞ্জ করতে পারেন। ইজ ডিফল্ট প্রিন্টার, এখানে ক্লিক করে দিলাম। শেয়ার দরকার নাই, ডো নট শেয়ার, এই প্রিন্টার শেয়ার করবো না, আর চাইলে শেয়ার করতে পারেন। তো আমরা এখন নেক্সট করব। তো আমরা এখন ফিনিশ করব। এখন বন্ধুরা, এখন আমরা ফিনিশে ক্লিক করব। ফিনিশ করলে আমাদের সেট আপ কমপ্লিট হয়ে যাবে। দেখুন বন্ধুরা, ইনস্টলিং প্রিন্টার জেব্রা মডেল দিয়েছে। এখন আমরা দেন, আপনি এটা ডাউনলোড দিতে পারেন, ইনস্টল করতে পারেন। ইনস্টল করলাম, ইনস্টল করে নেবেন। তো ইনস্টলিং প্রিন্টার জেব্রা ZM600, এটা ইনস্টল হচ্ছে। তো আশা করি ইনস্টল হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আপনারা লাইক এবং শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল। এবং আপনারা যদি কীভাবে ল্যান পোর্ট কনফিগার করতে হয়, ল্যানের মাধ্যমে জেব্রা প্রিন্টার কানেক্ট করতে হয়, সেটা যদি জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং আপনাদের যদি সাড়া বেশি পাই তো অবশ্যই আপনাদের দেখাবো। তো এছাড়া জেব্রা প্রিন্টার সম্পর্কে যদি কোনো সমস্যা সম্পর্কে যদি জানতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। তো আমরা এখন রিস্টার্ট দেবো, পিসিটা রিস্টার্ট দেবো। এই যে ইউর ডিভাইস ইজ রেডি টু ইউজ, এখন সাধারণত রিস্টার্ট দিলে ভালো হয়, আমরা রিস্টার্ট দেবো। সাম ডিভাইস কমপ্লিমেন্ট আর কারেন্টলি ইন ইউজ, ইউ মাস্ট রিস্টার্ট দি সিস্টেম টু কমপ্লিট দ্য প্রসেস। তো আমরা এখন রিস্টার্ট দেবো। তো আমরা এখন রিস্টার্ট প্রেস করলাম। বন্ধুরা, রেজিস্টারের পর আবার চলে আসলো, আমরা এখন দেখবো আমাদের প্রিন্টারটা ইনস্টল হয়েছে কি না। রেজিস্টারের পরে আমরা দেখবো যে প্রিন্টারটা ইনস্টল হয়েছে কি না আমাদের জেব্রা প্রিন্টারটা। তো আমরা এখন চেক করবো। রেজিস্টার দেওয়ার পরে আমরা ডিভাইস অ্যান্ড প্রিন্টারের যে অপশনটা আছে সেখানে যাব, দেখবো যে আমাদের প্রিন্টারটা ইনস্টল হয়েছে কি না সেটা আমরা দেখবো। তো বন্ধুরা, আমরা এখন ডিভাইসের প্রিন্টারে গেলাম। গিয়ে আমরা দেখুন বন্ধুরা, নিচে আমাদের জেড ডিজাইনার ZM600, যে ব্র্যান্ডের ZM600-এর যে ব্র্যান্ডের জেব্রা প্রিন্টারটা সেটা ইনস্টল হয়ে গেছে। তো আমরা এখন টেস্ট করে দেখব যে এখানে আপনাদের কাজ করে কিনা, সেটা আমরা এখন টেস্ট করে দেখব। টেস্ট প্রিন্টার দিলাম, দেখুন বন্ধুরা সুন্দর করে প্রিন্ট হয়ে গেল। তো বন্ধুরা, এইভাবে আপনারা জেব্রা প্রিন্টার কীভাবে ড্রাইভারটা ডাউনলোড করবেন এবং ইনস্টল করবেন সেটা দেখলেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন, এবং কোনো মতামত আপনারা আপনাদের মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানাবেন। এবং প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, আমার চ্যানেলটা অবশ্যই অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন।